আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন এন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, মজাদার প্যানকেকের রেসিপি। তো রেসিপি তো থাকছেই, সাথে থাকবে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স, দেখতে হলে সাথেই থাকুন। তো শুরুতেই আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, এর ভেতর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে টেলে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো ভালো করে টেলে নিলে হয় কি, ভেতরে কোনো লাম্পস থাকে না। তো এটা টেলে নেওয়ার পর এইভাবে করে আরও কয়েকবার টেলে নিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। এরপর আমি এখানে 3টা ডিমের সাদা অংশ নিয়েছি, এটাকে লো স্পিডে বিট করে নিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি এখন 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর এটাকে আমি বারে বারে মিশিয়ে এটাকে বিট করে নিব। একবারে দেওয়া যাবে না, দিলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এই যে আরও 1 মিনিট বিট করে নেওয়ার পর এখন আমি এটার ভেতর দিয়ে দিব ডিমের কুসুম 3টা, এর সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা স্লাইসের লেবুর রস। এটা দিলে হয় কি, ডিমের যে গন্ধটা ওইটা থাকে না। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো এখন আমি আবারও বিট করে নিব কয়েক সেকেন্ডের জন্য। এটা কিন্তু এই পর্যায়ে এসে বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এসেন্স, আমি এখানে কোকোনাট এসেন্স ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স ব্যবহার করে নেবেন। এই পর্যায়ে এসে আমি ডিমের ফোমের সাথে যে শুকনো উপকরণগুলো টেলে রেখেছিলাম ওটাকে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা স্পেসুলার সাহায্যে। আর এটা এই যে শুকনো উপকরণগুলো, এগুলো কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, কয়েকবারে দিতে হবে। একবারে দিলে হবে কি, যে ডিমের ফোমটাই নষ্ট হয়ে যাবে। তো আমার সব উপকরণ মেশানো শেষ, এই পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব। তো আমি এই দুধটাও কিন্তু 2 বার করে অ্যাড করে নিচ্ছি। তো আশা করছি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি কেউ ফলো করে থাকেন তাহলে প্যানকেকটা অবশ্যই পারফেক্ট হবে। তো আমি এখন একটা পাইপিং ব্যাগ নিয়ে এর ভেতর ব্যাটারটা নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে করে ব্যাটার নিয়ে নিলে হয় কি, কেকের শেপটা খুব ভালো আসে। তো এখন আমি প্যানে একটু বাটার দিয়ে নিলাম। এরপর আমি কিচেন টিস্যুর সাহায্যে এই বাটারটাকে মুছে নিচ্ছি। এরপর আমি ব্যাটারটা দিয়ে কেকের শেপটা দিয়ে নিব। তো এই তো আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ হয়েছে। তো এ পর্যায়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো, চলে আসবো 1 মিনিট পর। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমি আরও নতুন করে ভিডিও দেওয়ার উৎসাহ পাব। তো আমি উল্টিয়ে দেওয়ার পর আরও 30 সেকেন্ড মতো প্যানের ভেতর এই কেকটা রেখেছিলাম অপার পাশটা হওয়ার জন্য। তো 30 সেকেন্ড পর আমি কেকটা উঠিয়ে নিলাম প্যান থেকে। এভাবে করে আমি বাকি কেকগুলা তৈরি করে নিব। তো এভাবে কিন্তু খুব সহজেই বাচ্চাদের খুব পছন্দের ইয়ামি ইয়ামি প্যানকেক যে কোনো সময় বাসায় তৈরি করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।